মাঝে মাঝে আমরা এলিয়েন বা ভিন গ্রহী প্রাণীদের সম্বন্ধে টিভিতে নিউজ পেপারে অনেক খবর দেখি। কেউ বিশ্বাস করে, কেউ অবিশ্বাস করে। কিন্তু একদিন এমন কিছু হলো, একটা নয় অনেকগুলো এলিয়েন স্পেসশিপ বা ইউএফও পৃথিবীতে নেমে এলো। তাও আবার এমন একটা মেয়ের জন্য যে মেয়েটার সঙ্গে কেউ মেশে না, যে মেয়েটার কেউ মুখও দেখতে চায় না। কেন? মেয়েটা এমন একটা কিছু করেছিল যেটার জন্য পুরো শহর তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কিন্তু একদিন রাতে যখন এলিয়েন স্পেসশিপগুলো সেই এলাকায় নামল, তারপর থেকে মেয়েটার জীবন বদলাতে শুরু করল। চরম উত্তেজনার সাসপেন্সে ভরা একটা হলিউড মুভি। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি নো ওয়ান উইল সেভ ইউ। মুভি শুরু হয় একটা বাড়ি। বাড়িতে থাকে একটা মেয়ে, মেয়েটার নাম ব্রায়ান। ব্রায়ানকে দেখা যায় আয়নার সামনে দাঁড়িয়ে হেসে হেসে সুন্দর করে হাই বলার চেষ্টা করছে। এরপর ব্রায়ান তৈরি হয়ে ড্রেস প্যাক করে। তার ঘরের অন্যান্য পোশাক এবং পোশাক তৈরির সরঞ্জাম রয়েছে। ব্রায়ান এই বাড়িতে একাই থাকে। বর্তমানে সে কোথাও একটা যাওয়ার জন্য বাইরে বেরোতেই দেখে তার বাড়ির উঠানে একটা গোল মতো দাগ, কেউ যেন কাদা দিয়ে শূন্য এঁকে রেখেছে। ব্রায়ান সেই দাগটা জল দিয়ে ধোয়ার চেষ্টা করে, কিন্তু দাগটা কিছুতেই যায় না। সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, দাগটার কথা ভুলে যায়। কিন্তু রাস্তায় যেতে যেতে সে তার একটা পরিচিত ছেলেকে দেখে হাই বলে, কিন্তু দেখে ছেলেটা মুখ ঘুরিয়ে চলে যায়। দেখা যায় শহরে আসার পর ব্রায়ান সবাইকে দেখে লুকিয়ে লুকিয়ে কেমন যেন চলছে। ব্রায়ান কোনো রকমের ড্রেসটা পার্সেল করে চলে যায় একটা কবরস্থানে। সেখানে গিয়ে সে তার মায়ের কবরের সামনে বসে থাকে। সেখান থেকে যাওয়ার সময় সে কিছু লোকজনকে দেখে আবার হাই বলে, তারাও ব্রায়ানকে পাত্তা দেয় না। এরপর দুজন বৃদ্ধ কাপলকে দেখে ব্রায়ান চোরের মতো লুকিয়ে পড়ে। প্রতিটা পরিস্থিতিতেই ব্রায়ানকে দেখে মনে হয়তো পুরো শহর তার মুখ দেখতে চায় না, অথবা সে এই শহরকে মুখ দেখানোর যোগ্য নয়। এই কথা পরিষ্কার যে ব্রায়ানকে তার শহরের সবাই মিলে এক ঘরে করে দিয়েছে। তবে এমন একটা মিষ্টি মেয়েকে বিনা অপরাধে নিশ্চয়ই এত বড় সাজা কেউ দেবে না। কোনো একটা কারণ তো আছেই, তবে কারণটা পরে জানা যাবে, যেটা চমকে দেওয়ার মতো। এরপর ব্রায়ান বাড়ি ফিরে মৌড নামে একজনকে চিঠি লিখতে শুরু করে। ঠিক সেই সময় একজন কুরিয়ার বয় একটা পার্সেল নিয়ে আসে। ব্রায়ানের বাড়ির সামনে পার্সেলটা ফেলে দিয়ে চলে যায়। কিন্তু ব্রায়ান কিছু না বলে খুশি মনে সেটাকে তুলে নিয়ে আসে। এই পার্সেলটার মধ্যে ছিল এই শহরের একটা নকল পুতুলের মতো। এগুলোকে সাজিয়ে সে খুব আনন্দের সঙ্গে ছবি তোলে, নাচে, এক কথায় নিজের একাকিত্ব জীবনকে সে এভাবেই আনন্দ দেয়, কারণ তার সাথে তো কেউ মেশে না। ব্রায়ান নিজের একাকিত্ব জীবনের সঙ্গে এভাবেই মানিয়ে নিয়েছে। আর কাজের ফাঁকে সে চিঠি লেখে মাউটকে। এই মাউট কলিন্স হলো ব্রায়ানের বেস্ট ফ্রেন্ড। তাদের দুই বান্ধবীর ছোটবেলার ছবি ব্রায়ানের ঘরেও দেখা যায়। তবে কোনো একটা কারণে মাউট এই শহরে অনুপস্থিত। তাই ব্রায়ান তার প্রিয় বান্ধবীকে তার মনের সমস্ত কথা চিঠিতে লেখে। রাতের নিস্তব্ধতায় বাধা পড়ে হঠাৎ আচমকা ব্রায়ানের ঘরের সমস্ত লাইট জ্বলে ওঠে। কিছুক্ষণ পর লাইট এমনি এমনি অফ হয়ে যায় এবং খুব জোরে একটা শব্দ হয়। আর ব্রায়ান চমকে উঠে জানালা দিয়ে তাকিয়ে দেখে বাইরে ডাস্টবিনটা পড়ে গেছে। ব্রায়ান সেটা ঠিক করার জন্য ঘরের থেকে বাইরে বেরোতেই দেখে বাড়ির সদর দরজাটা খোলা। নিচে কিছু আওয়াজ শোনা যাচ্ছে, অর্থাৎ কেউ তো আছে। কিন্তু ব্রায়ান যা দেখে তা একেবারেই অকল্পনীয় দৃশ্য। তার বাড়ির নিচের তলায় এক অদ্ভুত প্রাণীর পা দেখা যাচ্ছে এবং তার সাথেই একটা আওয়াজও শোনা যাচ্ছে। এবং এই দৃশ্য এবং ওই আওয়াজ মানুষের হাড়হিম অবস্থা করার জন্য যথেষ্ট। ওই প্রাণীটা এখন ঘরের মধ্যে ছোটাছুটি করছে। স্পষ্ট না দেখা গেলেও দূর থেকে বোঝাই যায় কোনো একটা অদ্ভুত জীব ঘরের মধ্যে প্রবেশ করেছে। এই দৃশ্য দেখার পর ব্রায়ান কোনো মতে নিজেকে শান্ত রেখে পায়ের জুতোটা খুলে এক দৌড়ে বেডরুমে চলে যায়। তার খাটের নিচ থেকে একটা বাক্স বের করার চেষ্টা করে, আর সেই শব্দেই প্রাণীটা বুঝে যায় ব্রায়ান ঠিক কোথায় আছে। বেডরুমের বাইরে দরজা ধাক্কানো শুরু হয়। ব্রায়ান এক লাফে খাটের উল্টো পাশে গিয়ে লুকিয়ে পড়ে এবং এদিকে ওই প্রাণীটা ভেতরে ঢুকতে দেখা যায় ওটা জঙ্গলের কোনো সাধারণ জীবজন্তু নয়, অন্য গ্রহ থেকে আসা একটা এলিয়েনের মতো দেখতে। এলিয়েনটার ভেতরে আসার আভাস পেয়েই আস্তে আস্তে ব্রায়ান খাটের নিচে লুকিয়ে পড়ে। এদিকে এলিয়েনটা ওই খাটের ওপারে গিয়ে তার পায়ের আঙ্গুলের ওপর ভর করে হাঁটা শুরু করে। তার বিশাল ও অদ্ভুত শরীর আর ভয়ঙ্কর ডাক শুনে ব্রায়ান আতঙ্কে আঁতকে ওঠে। কিন্তু এলিয়েনটা সেখানে ব্রায়ানের উপস্থিতি বুঝতে না পেরে জানালা দিয়ে বাইরে চলে যায়। এবারের মতো এলিয়েনটার হাতে ধরা না পড়লেও ব্রায়ান বুঝে যায় বিপদটা কিন্তু ছোটখাটো ছিল না। তাই সে নিজের আত্মরক্ষার জন্য তার হেয়ার স্টাইলারটা হাতে নিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বেডরুম থেকে বেরিয়ে আসে। সিঁড়ির সামনে আসতেই ব্রায়ান ছাদের ওপরে এলিয়েনটার নড়াচড়া আওয়াজ পায় আর দৌড়ে গিয়ে
সদর দরজাটা সে বন্ধ করে দেয়। আবার ব্রায়ানের ঘরের সমস্ত লাইট জ্বলতে শুরু করে, একা একাই টিভি চালু হয়ে যায়, গান বাজতে শুরু করে। মনে হয় বাড়ির প্রতিটা ইলেকট্রিসিটির জিনিসকে বাইরে থেকে কেউ নিয়ন্ত্রণ করছে। ব্রায়ান দৌড়ে টেলিফোনের কাছে যায়, কিন্তু একটা ভয়ঙ্কর শব্দ ভেসে আসে ফোনের ওপার থেকে। ফ্রিজের দরজাটাও নিজে নিজে খুলতে বন্ধ হতে শুরু করে, আর এই সব কিছু ছিল ওই এলিয়েনটার কাজ। ব্রায়ান ভয়ে আতঙ্কে কি করবে বুঝতে না পেরে কাঁদতে কাঁদতে ফ্রিজের পাশে বসে পড়ে। তবে হঠাৎ সব কিছু একেবারে নিস্তব্ধ হয়ে যায়। ব্রায়ান বাইরের দিকে তাকাতেই দেখে সেই এলিয়েনটা ঘরের সামনেই রয়েছে চুপচাপ। কিন্তু হঠাৎই এলিয়েনটা আবার তার তাণ্ডব দেখাতে শুরু করে, ফ্রিজের দরজাটা খুলে দেয় এবং সেই দরজার পেছনেই ছিল ব্রায়ান। সেই নিজের মুখটা চেপে ধরে এলিয়েনটা দরজার ওপারে এসে মুখ বাড়িয়ে ব্রায়ানকে দেখার চেষ্টা করতেই সে দরজায় এক ধাক্কা দিয়ে সেখান থেকে পালায়। ব্যাপারটা খুব আশ্চর্য, তাই না? গোটা শহরের মানুষ যে মেয়েটার মুখ দেখতে চায় না, একটা ভিন গ্রহ থেকে অন্য প্রাণী এসে সেই মেয়েটাকে দেখার জন্য খুঁজে বেড়াচ্ছে। কোনো দিকে না দেখে দৌড়তে গিয়ে ব্রায়ান একটা দরজায় ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। মাথায় আঘাত লাগার পরও মাটিতে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে পালাতে গেলে এলিয়েনটা তার সুপার পাওয়ার বা অদ্ভুত ক্ষমতা দিয়ে ব্রায়ানের ঘরে যে শহরের মডেলটা ছিল সেই টেবিলটা উল্টে দেয় এবং ব্রায়ানকে না ছুঁয়ে সে নিজের শক্তি দিয়ে টানতে শুরু করে তাকে পেছনের দিকে। ব্রায়ান তার হাতে ধরে থাকা এক টুকরো কাঠের টুকরো দিয়ে এলিয়েনটার মাথা ঢুকিয়ে দেয়। যদিও সে এটা ইচ্ছে করে করতে চায়নি, শুধুমাত্র আত্মরক্ষার জন্য হঠাৎই সে করে ফেলেছে। এদিকে ওই কাঠের টুকরোটা ঢোকার পর এলিয়েনটা শুধু গোঙাতে থাকে। ব্রায়ান নিজের ঘটানো কাণ্ড দেখে হতবাক হয়ে যায়। আর দেখতে দেখতেই ওই এলিয়েনটা ঢলে পড়ে ব্রায়ানের ওপরে। তার শরীরটা কোনোভাবে নিজের গায়ের থেকে নামিয়ে ব্রায়ান সেখান থেকে সরে যায়। আর আর্তনাদ করতে করতে দেখা যায় সেই এলিয়েনটা প্রাণ হারায়। এরপর সারা রাত ব্রায়ান ওই লাশটার সামনে একটা পাথরের মতো বসে থাকে। সকালবেলা এলিয়েনটা লাশের ওপরে একটা চাদর বিছিয়ে পুলিশকে ফোন করতেই যাবে, দেখা যায় ফোনটা ডেড হয়ে গেছে। শুধু ফোন নয়, ব্রায়ান চেক করে তার বাড়ির ইলেকট্রিসিটির কোনো যন্ত্রপাতি কাজ করছে না। এমনকি গাড়ি স্টার্ট করতে গিয়ে ব্রায়ান দেখে গাড়িটাও খারাপ হয়ে গেছে। অবশেষে কোনো উপায় না পেয়ে সে নিজেকে একটু ঠিক করে ঘরের প্রবেশপথটা সোফা দিয়ে আটকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে শহরের উদ্দেশ্যে। কিছু দূর যেতেই ব্রায়ান দেখে কুরিয়ার বয়ের গাড়িটা রাস্তায় উল্টে পড়ে আছে। তার পরিচিত যে ছেলেটা তাকে দেখে প্রথম দিন মুখ ঘুরিয়ে নিয়েছিল, তার বাড়িটাও বিভৎস অবস্থা। আর বাড়ির উঠানে একই ধরনের গোল চিহ্ন আঁকা যেটা সেদিন দেখতে পেয়েছিল সে। তবে একটা দুটো নয়, পুরো এলাকাতেই বেশ অনেকগুলো চিহ্ন আঁকা। এবং এটা থেকে স্পষ্ট বোঝা যায় ওই গোল জিরো এঁকে গেছিল বা শূন্য এঁকে গেছিল যে চিহ্নটা, সেই চিহ্নটা এলিয়েনদের আসার সংকেত ছিল। এইসব দেখে ব্রায়ান দৌড়তে দৌড়তে পৌঁছায় পুলিশ স্টেশনে। কিন্তু পুলিশ স্টেশন ঢুকতেই তার দেখা হয় ওই বৃদ্ধ কাপলের সঙ্গে, তাদের দেখে ব্রায়ান প্রথম দিন লুকিয়ে পড়েছিল। ব্রায়ানকে সামনাসামনি দেখতেই তাদের চোখে মুখে কেমন যেন বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে। বৃদ্ধ মহিলাটা হঠাৎই ব্রায়ানকে দেখে তার মুখে থুতু ছিটিয়ে দেয়। এতটাই ঘৃণা তাদের ব্রায়ানের প্রতি কেন? ব্রায়ান আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। ভয়ে লজ্জায় কষ্টে ব্রায়ানের কেমন যেন কান্না আসে। অসহায় মেয়ে, তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। এক কোনায় বসে কাঁদতে থাকা ব্রায়ান তার সামনে এমন সময় একটা বাস আসতে দেখে। কিছু না ভেবেই নিজের মুখ আড়াল করে সে সোজা বাসে উঠে পড়ে। বাস স্টার্ট হওয়ার কিছুক্ষণ পর দেখা যায় একটা লোক ব্রায়ানের পেছনে সিটে এসে বসেছে। এই লোকটা হলো সেই ডেলিভারি বয় যে কিনা ব্রায়ানের বাড়ির সামনে পার্সেলটা ফেলে দিয়ে এসেছিল। কিন্তু লোকটার চাহনিতে কেমন যেন একটা হিংস্রতা আজ। হঠাৎ ব্রায়ান সিট থেকে উঠতেই সে ব্রায়ানকে টেনে ধরে। ব্রায়ান দেখে ওর গলায় কিছু একটা নড়াচড়া করছে, এর সাথেই লোকটা পশুর মতো আওয়াজ করছে। ব্রায়ান বিপদ বুঝে লোকটাকে ঠেলে ফেলে দেয় এবং নিজেও পড়ে যায়। আর ওই ডেলিভারি বয়টা একটা পশুর মতো তার দিকে তেড়ে আসে। আর শুধু ওই ডেলিভারি বয় নয়, পাশের অন্যান্য মানুষগুলোও একই রকম আচরণ করে। কেন? দেখে মনে হচ্ছিল ওই মানুষগুলোকে কেউ যেন ভেতর থেকে কন্ট্রোল করছে। এমন অদ্ভুত কাণ্ড দেখে ড্রাইভার বাস থামালে ব্রায়ান সেখান থেকে পালায়। দৌড়তে দৌড়তে একটা নির্জন জঙ্গলে এসে পৌঁছায়। জঙ্গলের সামনেই একটা চার্চ দেখা যায়, তবে সেদিন চার্চটা বন্ধ ছিল। চার্চের পাশেই সে একটা কবরস্থান দেখে, সেদিকে এগোতে থাকে। ব্রায়ান একটা কবরের সামনে এসে থেমে যায়, কারণ সে কবরটা ছিল মডের, হ্যাঁ, যাকে সে চিঠি লেখে। এবং এখানে জানা যায় যাকে সে চিঠি লেখে সেই মড মৃত, আজ থেকে প্রায় 10 বছর আগে মারা গেছে। তাহলে ব্রায়ান একটা মৃত মানুষকে চিঠি কেন লেখে? তো যাই হোক, ব্রায়ান দেখে আকাশে একটা অদ্ভুত আলো দেখা যাচ্ছে। আলোটা কিন্তু কোনো সাধারণ বিদ্যুৎ চমকানোর আলো নয়,
তাই ব্রায়ান ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। দেখে মনে হয় আকাশের ওই আলোটা যেন ব্রায়ানকেই তাড়া করছে। তার বাড়ির কাছাকাছি পৌঁছতেই ব্রায়ান দেখে তার এলাকায় বেশ কিছু মানুষ অদ্ভুতভাবে স্ট্যাচুর মতো আকাশের দিকে হাত বাড়িয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে। এমনকি তার প্রতিবেশী ছেলেটাও তাদের মধ্যে একজন। আর তাদের প্রত্যেকের গলাতেই কি যেন একটা নড়াচড়া করছে, ঠিক ওই ডেলিভারি বয়টার মতো। এসব দেখে ব্রায়ান বাধ্য হয়ে ফিরে আসে তার বাড়িতে। বাড়ি ফিরে ব্রায়ান দেখে সেই মৃত এলিয়েনটার লাশ ওভাবেই পড়ে আছে যেভাবে রেখে গিয়েছিল, কিন্তু এলিয়েনটার মুখ থেকে একটা তরল পদার্থ বেরোচ্ছে। ওদিকে দেখা যায় আকাশে ওই অদ্ভুত আলোর ঝলকানিটা আবার, এবং ব্রায়ান বুঝে যায় যে এই এলিয়েনটা যে মারা গেছে সেটা এদের সাথীরা বুঝতে পেরে গেছে ওই তরল পদার্থটার মাধ্যমে, এবং সেই জন্যই তারা শহরের মানুষগুলোর উপরে হামলা করেছে, শহরের মানুষগুলোকে আধা পশুর মতো বানিয়ে দিয়েছে। এবং ব্রায়ান এটাও বুঝতে পারে যে সেই এলিয়েনগুলো তাকে কিন্তু এত সহজে ছেড়ে দেবে না, তাই সে লড়াইয়ের জন্য প্রস্তুতি শুরু করে। ঘরের মধ্যে আলোর ব্যবস্থা করার জন্য প্রথমে সে মোম, হ্যারিকেন, এমনকি ফায়ারপ্লেসেও আগুন জ্বালিয়ে দেয়। তারপর গ্যাস চালিয়ে জল গরম করতে দেয়, নিজের কাছে একটা চাকু আর লাইটার রেখে দেয়। ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ করে ভাঙা সদর দরজার মুখে একটা চাদর পেরেক দিয়ে আটকে দেয়। সবই ঠিক ছিল, কিন্তু চাদর দিয়ে দরজা আটকানো, যাই হোক। হঠাৎ ব্রায়ানের ঘরের উপরে একটা আলো পড়তে দেখা যায়, আর তার চাদরে আটকানো পেরেকগুলো নিজে থেকেই খুলতে শুরু করে। এরপর একটা বিশাল নীল আলো ব্রায়ানের ঘরে প্রবেশ করে। আলোটা মৃত এলিয়েনের শরীরের উপর পড়তেই এলিয়েনের দেহটা আস্তে আস্তে ওপরে উঠে আসে, এবং ধীরে ধীরে সেটা বাইরের দিকে যেতে শুরু করে। এলিয়েনের দেহটা বাইরে যেতেই আলোটা হুট করে বন্ধ হয়ে যায়। এদিকে ব্রায়ান লুকিয়ে সবটাই দেখছিল। এরপর দেখা যায় ঘরের মধ্যে একটা হলুদ আলো এবং তারই সাথে ঢুকে পড়ে অন্য একটা এলিয়েন। কিন্তু ব্রায়ান ওই আলোর ভয়ে লুকিয়ে পড়ে তাদের ঘরের বেসমেন্টে। এদিকে ঘরের এক একটা দরজা জানালা খুলে ঢুকে পড়তে থাকে ওই নীল আলোগুলো। এদিকে আরেকটা এলিয়েন সেই বেসমেন্টের দিকে আসতে থাকে, ব্রায়ানকে খুঁজতে শুরু করে। ব্রায়ান তার থেকে লুকানো শুরু করে, এমনকি একসময় একটা কাঁচি দেখে ব্রায়ান সেটা নিয়ে নেয় আত্মরক্ষার জন্য। একসময় এলিয়েনটা ব্রায়ানের সামনে চলে আসে। ব্রায়ান আতকে উঠে এলিয়েনটার দিকে কাঁচি তাক করলে সেই এলিয়েনটা তার শক্তির সাহায্যে ওটা টেনে সরিয়ে দেয়। ব্রায়ান আত্মরক্ষার জন্য টেবিলে থাকা একটা ফটোফ্রেম হাতে নিলে এলিয়েনটা সেই ফটোফ্রেমটাও নিয়ে নেয়, এবং দেখে সেই ফটোফ্রেমের মধ্যে ব্রায়ান ও মডের ছোটবেলার দৃশ্য। এলিয়েনটা কেন যেন মন দিয়ে সেই ছবিটা দেখতে শুরু করে, এবং এই সুযোগে ব্রায়ান সেখান থেকে পালায়। কিন্তু পালাতে গিয়ে আরেকটা এলিয়েনের কবলে পড়ে সে, এবং এলিয়েনটা আকারে ছোট হলেও বেশ শক্তিশালী ছিল। ব্রায়ান সেই এলিয়েনটার হাতে কামড় দিয়ে তাকে কোনো রকমে সরিয়ে রান্নাঘরে গিয়ে গ্যাসে ফোটানো ফুটন্ত গরম জল সেই এলিয়েনটার দিকে ছুটতে শুরু করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। ব্রায়ান একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলে সেই দরজাটাও নখ দিয়ে খামচে ফুটো করে একটা এলিয়েন ঢুকে পড়ে। এরপর ব্রায়ান ঘর মোছার লাঠি দিয়ে তাকে থামানোর চেষ্টা করে। ব্রায়ান হাতের কাছে যা পাচ্ছে সেটা দিয়েই আত্মরক্ষার চেষ্টা করছে, কিন্তু কোনো আত্মরক্ষার চেষ্টাই সফল হয় না। ব্রায়ান একসময় কোনো রকমে জানালা দিয়ে তার ঘরের বাইরে বেরিয়ে আসে, এবং বাইরে বেরিয়ে আসতে ব্রায়ান দেখে তার জন্য অপেক্ষা করছে আরও একটা এলিয়েন। এরা দলগতভাবে ব্রায়ানের বাড়ির ওপরে আক্রমণ করেছে, এবং এই এলিয়েনটার বিশাল লম্বা লম্বা হাত পা রয়েছে। এটা দেখে পেছনে ঘুরতে না ঘুরতেই ব্রায়ান দেখে ওই এলিয়েনদের নিয়ন্ত্রণে থাকা সেই ডেলিভারি বয়টা ব্রায়ানের চুলের মুঠি ধরে তাকে টানতে টানতে নিয়ে যায় ওই লম্বা হাত পাওয়ালা এলিয়েনটার দিকে। এবং এলিয়েনটা হাত দিয়ে কিছু ইশারা করতেই তাদের মাথার ওপরে থাকা একটা যন্ত্রে আলো জ্বলে ওঠে। আসলে সেই যন্ত্রটা আর কিছুই না, ওটা একটা স্পেসশিপ ছিল যেটাতে করে এলিয়েনরা এসেছিল। এবং এখানে স্পষ্ট হয়ে যায় ওই এলিয়েনরা ব্রায়ানকে তাদের সাথে তাদের জগতে নিয়ে যাওয়ার জন্য এসেছে, কিন্তু ব্রায়ান তাদের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য ডেলিভারি বয়টাকে লাথি মারে, আর লোকটা উল্টে পড়ে যায় সেই আলোটার সামনে, যেই আলোটা ওই মৃত এলিয়েনের দেহটাকে তুলে নিয়ে গেছিল। এবং ওই আলোটা একইভাবে লোকটাকেও তোলা শুরু করে, কিন্তু স্পেসশিপের কাছে পৌঁছতে পৌঁছতে আলোটা বন্ধ হয়ে যায়, লোকটা নিচে পড়ে যায়, কারণ তাদের লক্ষ্য ব্রায়ান, অন্য কেউ নয়। দৌড়তে দৌড়তে ব্রায়ান নিজের বাড়ির সামনে এসে দেখে ওই বড় বড় লম্বা হাত পাওয়ালা এলিয়েনটা তার বাড়ির উপর উঠে পড়েছে এবং ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে তার দিকে এগোচ্ছে। তাই ভয়ে কাঁপতে কাঁপতে ব্রায়ান তার গাড়ির কাছে চলে যায়। কিন্তু এরকম পরিস্থিতিতে মাথা ঠিকমতো কাজ না করার জন্য গাড়ির একটা দরজা দিয়ে ঢুকে সে অন্য দরজাটা দিয়ে বেরিয়ে গাড়ির দরজাটা বন্ধ করে দেয়। আর ব্রায়ানের দেখা দেখি এলিয়েনটাও একই রকমভাবে গাড়ির ভেতরে ঢুকতে যায়, কিন্তু এত বড় শরীর হওয়ার কারণে গাড়ির ভেতরে সে আটকে যায়, এবং এলিয়েনটা ছটফটানির জন্য গাড়ির তেলের ট্যাঙ্কিটা ভেঙে যায়। ব্রায়ান এই সুযোগে তার কাছে থাকা একটা লাইটার দিয়ে গাড়িতে আগুন লাগিয়ে দেয়,
আর ভয়ঙ্কর একটা ব্লাস্ট হয়ে এলিয়েনটা মারা যায়। এলিয়েনটা মারা যাওয়ার পর ব্রায়ান একটু নিশ্চিন্তে শ্বাস নেয়। তার মনে হয় এবার হয়তো সে বেঁচে গেল, কিন্তু সে ভুল ভেবেছিল। ব্রায়ান তার বাড়ির দিকে এগোতে ওই নীল আলোটা ব্রায়ানকে আবার তাড়া করতে শুরু করে। তাই কোনো রকমে ঘরে ঢুকে ব্রায়ান দরজাটা বন্ধ করে দেয়। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় একটা এলিয়েনের হাত এগিয়ে আসছে দরজাটার দিকে। আসলে ব্রায়ান হয়তো ভুলেই গেছিল যে তার ঘরের বেসমেন্টেও একজন এলিয়েনকে জীবিত রেখে সে বাইরে বেরিয়েছিল। ঘরে ঢুকে সে এলিয়েনটাকে আক্রমণ করতে গেলে এলিয়েনটা তার হাতের এক ইশারায় ব্রায়ানকে ছুঁড়ে ফেলে দেয়, এবং তখনই ওখানে একটা লাল আলো এসে ব্রায়ানকে একদম অসার করে দেয় হাত পা। এবং দেখা যায় ওই এলিয়েনটা ব্রায়ানের সামনে আসে আর নিজের ভেতর থেকে এক ধরনের ব্যাকটেরিয়া বা প্যারাসাইটের মতো পরজীবী বের করে, আর জোর করে তার সর্বশক্তি দিয়ে ব্রায়ানের মুখ খুলে তার ভেতরে ঢুকিয়ে দেয় সেই প্যারাসাইটটাকে। এবং এখানে পরিষ্কার করে বোঝা যায় যে শহরের সেই মানুষগুলো, যেই মানুষগুলো ওরকম আচরণ করছিল, তাদেরকেও একই রকমভাবে এলিয়েনরা ভেতরে প্যারাসাইট ঢুকিয়ে দিয়েছে। এরপরে এই পরিস্থিতি হঠাৎ করে একদম বদলে যায়। এক পলকে সব কিছু কেমন যেন স্বাভাবিক মনে হয়। দেখা যায় ব্রায়ান সকালবেলায় বিছানা শুয়ে চিৎকার করছে, যেন সে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে উঠেছে। তাহলে এই এতক্ষণ ধরে যা ঘটছিল সব কিছু কি নিছক কল্পনা ছিল, শুধুই কি দুঃস্বপ্ন? নিজেকে সামলে সিঁড়ি দিয়ে নিচে নামতে ব্রায়ান দেখে তার শহরের সেই মডেলটা বাড়ির সদর দরজায় একদম অক্ষত আছে। আর তারপর দেখে তার প্রিয় বান্ধবী, যাকে সে 10 বছর আগে হারিয়ে ফেলেছে, সে তার সামনে দাঁড়িয়ে আছে। অর্থাৎ মড, যে কিনা মৃত ছিল, মরে গেছিল, কিন্তু আজব ব্যাপার সে মৃত নয়, একদম সুস্থ স্বাভাবিক জীবিত শরীরে তার সামনে। ব্রায়ান এটা দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। সে প্রথমেই তার প্রিয় বান্ধবীর কাছে ক্ষমা চায় এবং তাকে ছুঁয়ে দেখতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর ব্রায়ানের কেমন যেন সন্দেহ হয়, এবং এক পলকে তার খুশি চিন্তায় বদলে যায়। ব্রায়ান নিজের গলায় হাত ঢুকিয়ে ওই পরজীবী বস্তুটাকে বাইরে বের করে আনে, এবং ওটা বের করার সাথে সাথেই চারপাশের পরিবেশ ঠিক আগের মতো হয়ে যায়, ঠিক যেখানে সে ছিল। অর্থাৎ তার মৃত বান্ধবী জীবিত হয়ে ফিরে এসেছে, সব কিছু স্বাভাবিক আছে, এই জিনিসগুলো শুধুমাত্র একটা কল্পনা ছিল। এবং এই কল্পনাটা কী জন্য? কারণ ব্রায়ানের ভেতরে ওই পরজীবী বস্তুটা ঢুকেছিল, ওই বস্তুটার কারণেই সেই জিনিসগুলো কল্পনা করছিল। পরজীবীটাকে মুখ থেকে বের করার পর ওটা ব্রায়ানের হাত থেকে ছুটে পালাতে শুরু করে, আর সেখানে চলে আসে এলিয়েনদের স্পেসশিপ। স্পেসশিপ থেকে বেরিয়ে আসা একটা আলো ওই পরজীবীর গায়ের ওপরে পড়ে, আর একটু একটু করে ব্রায়ানের চোখের সামনেই তৈরি হয় এলিয়েনদের তৈরি করা এক নতুন ব্রায়ান, যাকে দেখতে একদম ব্রায়ানের মতোই। আর এখানেই বোঝা যায় ওই এলিয়েনরা কতটা শক্তিশালী, তারা চাইলে কি না করতে পারে। ব্রায়ান ভয়ে জঙ্গলে পালিয়ে আসে, কিন্তু কোনো লাভ হয় না। তার পিছু নিয়ে এলিয়েনদের তৈরি করা নতুন ব্রায়ান তার সামনে এসে দাঁড়ায়। ব্রায়ান কিছু বুঝে ওঠার আগেই নতুন ব্রায়ান তার পেটে একটা চাকু ঢুকিয়ে দেয়। নতুন ব্রায়ানকে দেখে মনে হয় সে যেন যন্ত্রচালিত রোবট, বারবার সে চাকু দিয়ে ব্রায়ানের পেটে আঘাত করতে থাকে। তাই আসল ব্রায়ান তাকে হঠাৎ করে জড়িয়ে ধরে তার গলার কাছে থাকা একটা ছুরি চালিয়ে দেয়, এবং এলিয়েনদের তৈরি ব্রায়ান মানে নকল ব্রায়ান যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়ে। আর এটা দেখে আসল ব্রায়ান তাকে জড়িয়ে ধরে কষ্টে কাঁদতে শুরু করে, কারণ সে কখনোই চায় না কাউকে মারতে, সেটা তার শত্রুই হোক না কেন। তবে এলিয়েনরা হাল ছাড়ার পাত্র নয়। ওই ঘটনার কিছুক্ষণ পরই ব্রায়ান আহত অবস্থায় জঙ্গল দিয়ে হেঁটে যাওয়ার সময় তার সামনে এক বিশাল এলিয়েন উপস্থিত হয়, আর ততক্ষণে সেই এলাকাটা ওই এলিয়েনদের স্পেসশিপে ভরে যায়। তাই এবার আর ব্রায়ানকে সেই সুযোগই দেওয়া হয় না। একটা স্পেসশিপ থেকে বেরোনো নীল আলো ব্রায়ানের ওপরে পড়ে, আর ব্রায়ান পৌঁছে যায় এলিয়েনদের ডেরায়। দেখা যায় একটা আলো দিয়ে বানানো ঘেরার মধ্যে দাঁড়িয়ে আছে ব্রায়ান, আর তার চারপাশে এলিয়েনগুলো ঘুরছে। ব্রায়ান তাদের 3 জন সদস্যকে মেরেছে, তারা এমনি এমনি তো তাকে ছেড়ে দেবে না, বদলা তারা নেবেই। এরপর দেখা যায় এলিয়েনগুলো তাকে আলতো করে তার কপালে একটা আঙুল ছোঁয়ায়, আর দেখা যায় ব্রায়ান পৌঁছে গেছে তার ছোটবেলায়, যেখানে বাড়িতে ছোট্ট ব্রায়ান চোখের সামনে তার মায়ের সাথে বসে একটা ঘর তৈরি করছে। এরপর সে দেখে তার প্রিয় বান্ধবী মটকে, ছোট্ট মট দৌড়াচ্ছে। তার পেছনে গিয়ে ব্রায়ান দেখে তার ঘরের বাইরে পুলিশ মডের বাবা মাটিতে বসে কাঁদছে। এখানে বলে রাখি, প্রথম দিনে দেখা হওয়া সেই বৃদ্ধ কাপল যাদের দেখে ব্রায়ান লুকিয়ে পড়েছিল, তারা আসলে মডের বাবা মা ছিল। এরপর দেখা যায় ছোট্ট মড এবং ব্রায়ান কোনো একটা বিষয় নিয়ে একে অপরের সাথে ঝগড়া করছে, এবং কথা কাটাকাটিতে মড ব্রায়ানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর ব্রায়ান সেই রাগে তার হাতের সামনে থাকা একটা পাথর দিয়ে মডের মাথায় সজোরে বাড়ি মারে। মড সেখানেই মারা যায়। এই দৃশ্যটা চোখের সামনে দেখে ব্রায়ান সেটা আটকানোর চেষ্টা করে, যেন সে কোনোভাবেই চায়নি যে ঘটনাটা ঘটুক, কারণ ছোটবেলায় নিহাতই একটা ঘটনাবশত সেই ভুল গাছটা করে ফেলেছে, যে ভুলের জন্য আজ পর্যন্ত সে আফসোস করে।
এবং এই কারণেই এত বছর ধরে এই এলাকার সবাই ব্রায়ানকে একঘর করে রেখেছে। কেউ তার সাথে কথা বলে না, সবাই তাকে ঘৃণা করে। এবং এর থেকে ব্রায়ান মানসিক অবসাদে ভুগতে শুরু করে এবং তার মৃত বান্ধবীকে চিঠি লিখতেও শুরু করে, আর সেই চিঠিগুলোতে সে ক্ষমা চেয়ে বেড়ায়। এরপর অতীতের সেই ছোট্ট ব্রায়ান আর বর্তমানের প্রাপ্তবয়স্ক ব্রায়ানকে সামনাসামনি বসে থাকতে দেখা যায়। ব্রায়ান এই দৃশ্য দেখে প্রথমে অবাক হয়। সে নিজের ছোটবেলাকে নিজের চোখের সামনে দেখছে। অতীতের সেই ছোট্ট মেয়েটা তখনও তার বান্ধবীর কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখছে। অর্থাৎ এই চিঠি লেখার ব্যাপারটা ব্রায়ান বহু বছর ধরে করে আসছিল। এরপর ব্রায়ান ছোট্ট ব্রায়ানের হাত স্পর্শ করে আর তাদের উপরে একটা আলো এসে পড়ে। আসলে এতক্ষণ এলিয়েনরা ব্রায়ানের মাইন্ড রিড করছিল, ব্রায়ানের অতীত বর্তমান মন সব কিছু জানার চেষ্টা করছিল। তার কষ্টে ভরা জীবন এবং পরিস্থিতি দেখে এলিয়েনরা নিজেদের মধ্যে কিছু আলোচনা করে এবং এলিয়েনদের লিডারের কাছে কোনো একটা কথা বলে পাঠায়। ওপর থেকে কোনো একটা নির্দেশ আসে। এরপর দেখা যায় একটা জোরালো আলোর মধ্যে ব্রায়ান পড়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পর সেই আলোটা মিলিয়ে যায়। দেখা যায় ব্রায়ানকে মাটিতে একটা ফাঁকা জায়গায় সে পড়ে আছে। তবে মাটিতে পড়ার পর ব্রায়ান আকাশের দিকে তাকিয়ে খুশি হয়ে যায়, কারণ সে দেখে আকাশে এলিয়েনদের তৈরি নানান রকমের আলোগুলো ঘুরে বেড়াচ্ছে আর সেগুলো ব্রায়ানের মুখে এসে পড়েছে। সুতরাং এলিয়েনরা তার কোনো ক্ষতি করেনি, সে এলিয়েনদের কাছ থেকে রক্ষা পেয়েছে। এরপর রাত শেষে ভোরের আলো ফোটে, দেখা যায় হিলটাউন এলাকার এক কোণায় পড়ে থাকা এক ঘরে মানুষ হওয়া মেটার বাড়ির পরিবেশ আজ কিছুটা আলাদা আর পাঁচটা দিনের থেকে। ব্রায়ান আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুশি দেখানোর চেষ্টা করে না, তার মুখে স্বাভাবিকভাবেই আজ যেন খুশি খুশি ভাব। এবং সেই এলাকার সব মানুষরা তার বাড়িতে, কেউ গাছ দেখাশোনা করছে, কেউ অন্যান্য কাজ করছে, সবাই মিলে যেন একটা উৎসব উৎসব ব্যাপার। যে মানুষগুলো একদিন তাকে থেকে মুখ ঘুরিয়ে নিত, আজ তারা নিজেদের ইচ্ছায় মুখে একগাল হাসি নিয়ে তার দিকে তাকিয়ে হাই বলছে। শহরের প্রত্যেকটা মানুষ, এমনকি তার প্রিয় বান্ধবী মার্ডের বাবা মাও সকলে একসাথে খুশি হয়ে ডান্স করছে। তাহলে এমন কি হলো যে এক রাতের মধ্যে সব কিছু উল্টো হয়ে গেল? আসল রহস্যটা হলো, এই এলিয়েনগুলো যখন তার মাইন্ড রিড করছিল তখন তারা ব্রায়ানের একাকিত্ব জীবনটাকে, তার জীবনের কষ্টগুলোকে, যেটা সে ছোটবেলা থেকে পেয়ে এসেছে চারপাশের মানুষগুলোর থেকে, সেই জিনিসগুলোকে অনুভব করেছে। এবং এলিয়েনগুলো এটাও বুঝতে পেরেছে যে তাদের সাথী এলিয়েনগুলোকে, যে তিনজনকে ব্রায়ান মেরেছে, তাদেরকেও আত্মরক্ষার জন্য বাধ্য হয়ে মেরেছে। এবং এই জন্য এলিয়েনগুলো প্রচণ্ড রেগে গিয়েছিল ব্রায়ানের উপরে। এবং ব্রায়ানকে শাস্তি দেওয়ার জন্য তারা শহরের কিছু মানুষের মধ্যে প্যারাসাইট বা ওই পরজীবীগুলো বা ব্যাকটেরিয়ার মতো বস্তুটাকে ঢুকিয়ে দিয়েছিল এবং সেই মানুষগুলোকে এলিয়েনগুলো কন্ট্রোল করছিল, যাতে এলিয়েনদের কথা মতো সেই মানুষগুলো ব্রায়ানকে মারতে ছোটে। ঠিক একইভাবে এলিয়েনগুলো সেই মানুষগুলোকে আদেশ দিয়েছে ব্রায়ানকে যেন তারা সেবা যত্ন করে সারা জীবন মাথায় তুলে রাখে। আর যেহেতু এলিয়েনদের ঢোকানো সেই পরজীবীগুলো সেই সব মানুষদের ভেতরে আছে, সুতরাং এলিয়েনগুলো যেরকম নির্দেশ দেয় মানুষগুলো সেরকমই কাজ করছে। এবার প্রশ্ন আসতে পারে যে এলিয়েনদের কথা মতো এই মানুষগুলো ব্রায়ানের যে সেবা করছে এটা কিভাবে বোঝা গেল, ব্যাটার প্রমাণ কি? আমি এখানে মুভির একটা সিনকে খুব ভালো মতো দেখেছিলাম। দেখতে পেলাম ব্রায়ান যখন তার নতুন জীবনের প্রথম দিন বাইরে বেরিয়ে তার প্রতিবেশী পরিচিত ছেলেটার দিকে তাকিয়ে হাসে, ঠিক তখনই দেখা যায় সেই ছেলেটির গলায় ওই পরজীবীটা রয়েছে এবং তার সাথে অন্যান্য মানুষদের গলাতেও সেটা রয়েছে। আর এখানেই বিষয়টা পরিষ্কার হয়ে যায় যে সেই এলিয়েনদের নির্দেশেই, সেই এলিয়েনরা যেহেতু ওই মানুষগুলোকে কন্ট্রোল করছে যাদের গলায় এলিয়েনগুলো পরজীবী ঢুকিয়ে দিয়েছিল, সুতরাং এলিয়েনগুলোই সেই মানুষগুলোকে নির্দেশ দিয়েছে তারা যেন ব্রায়ানের সেবা করে। এবং এর সাথে দেখা যায় আকাশে ছড়িয়ে আছে এলিয়েনদের অনেক স্পেসশিপ, অর্থাৎ তারা এই এলাকাটা দখল করে নিয়েছে। আর হ্যাঁ, এখানকার সকল মানুষগুলো এলিয়েনদের পরজীবীদের দ্বারা নিয়ন্ত্রিত হলেও, অর্থাৎ ব্রায়ানের মধ্যে কোনো পরজীবী এলিয়েনরা আর ঢোকায়নি। এবং এখন থেকে ব্রায়ানের জীবন পুরো উল্টো দিকে চলতে শুরু করে। এখন তার একাকিত্ব জীবনে সে আর চুপচাপ বসে থাকে না, এখন তার চারপাশে অনেক মানুষ তার খোঁজ নেওয়ার জন্য, তার কেয়ার করার জন্য, তাকে ভালোবাসার জন্য। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক ইনস্টাগ্রামে, লিংক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই খুব ভালো থেকো।